নিশ্চয়ই ভালো আছো? আমিও ভালো আছি। তো আজকে আমি এখানে কটা ডিম ছাড়াচ্ছি, তারপর ডিমটা ছাড়িয়ে খাবো। আজকে ও তোমাদের গুড মর্নিং বললো। আসলে অনেকদিন তো তোমরা ওকে আমি ডিম ছাড়াতে দিয়েছি, ও অলরেডি একটা ছাড়ানো হয়ে গেছে, এই দেখো এটা ছাড়াচ্ছে। ও তো ছিল না বাড়িতে, তো আমরা ফুড কাস্টার্ড বানিয়ে খেয়েছি, তো আজকে আবার ওর জন্য ফুড কাস্টার্ড করেছি। আর এটা সকালে করে রেখেছি, তো এটা এখন ঠান্ডা হয়ে গেছে, এই এখন এটাকে ঢালবো, তারপর তো ফ্রিজে রেখে দেবো। আমি বলছি দাঁড়া, ও আমি ঠিকই রেখেছিলাম, ও বাড়িতে আসলে হবে, দেখো বেশ ঘন ঠিক হয়ে গেছে, মোটে ফ্রুট খেতে চায় না। আজকে এক ঢিলে দু পাখি মারব। আমি বলছি দেখবি, খেয়ে দেখবি খুব সুন্দর লাগবে খেতে। ফ্রুট আছে, দুধ আছে, দেখো আমার বাটি পুরো পরিষ্কার। এটা এখন ছোটো ছোটো আগে ফলগুলো দিয়ে দিই। তো আজকে আমার ঘরে আছে অ্যাপেল আর ওই ব্ল্যাক আঙুর আছে, ওই দিয়ে দেবো। তো দেখো আমার রেডি, আর আমি অ্যাপেল আর এই ব্ল্যাক গ্রেপস দিয়েছি, জানি না কী খাবে, তো যখন খাবে তোমাদের সাথে শেয়ার করবো যে কীরকম মুখ দেখতে। বলছে তো আমি খাবো খাবো, তো এখন এটাকে ফ্রিজে রেখে দিই, তারপর খাবার মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের এই খাবার ভাত ডাল সুদ্ধ ডিম সুদ্ধ উঠেও আমরা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। খুব সুন্দর হেলদি, আমার খুব ভালো লাগে, আমি মাঝে মাঝে সকালে ভাত ডাল সুদ্ধ ডিম সুদ্ধ খেয়ে নিই, ওকেও দিই, আমিও খাই। আজকে গ্রহর থেকে মালপত্র এসছে, আমি টাইম দিয়েছিলাম 6টা থেকে 9টা, ওরা এসছে 8টা, আমরা উঠেছি 7:30, তো ঠিকঠাক টাইমেই চলে এসছে। তো গ্রহরে না এই তেলে তেলগুলো একটু সস্তা হয়, তো ওই জন্য 2টো সাদা তেল 2টো সর্ষের তেল নিয়েছি। আর ওখানে আমার একটা কোঠা আছে কি, এত টাকার ওপরে গেলে কোনো ডেলিভারি চার্জ লাগে না। তো যখনই আমি বলেছিলাম, আমি আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম, শেষ হয়ে আমার মোটামুটি 2 মাস অন্তর অন্তর গ্রহরে অর্ডার দিই। আর এই দেখো অনেকদিন ধরে খুঁজছি, যেখানে কোনো মার্কেটে আমি পাচ্ছিলাম না, এই হচ্ছে গুলাব জামুন মিক্স, ইনস্ট্যান্ট গুলাব জামুন বম্বিনো, তা বাই ওয়ান গেট ওয়ান, তো আর লোভ সামলাতে পারলাম না, তো নিয়ে নিলাম আর একটা ফ্রি তার সাথে। আর এই যে নুন, আর আমার ছেলে খুব বায়না ধরেছিলো, তাই এই চুইংগাম, তা আমি না বুঝতে পারিনি, আমি যে ওটা ছোটো ছোটো প্যাকেটই মনে হয় একটা 10 টাকা, তো কোনোদিন তো দেখিনি, এইরকমই এক একটা প্যাকেট আমি 5খানা অর্ডার দিয়ে দিয়েছি, মানে 50 টাকা। ওই আর এই বিস্কুটের ব্যাপারটাও তাই হয়েছে, আমি প্রথমে ভেবেছিলাম যে এই এই বিস্কুটই 2টো, আমি 2টো অর্ডার দিয়েছি, 2টো প্যাকেট পাবো, কিন্তু এটা দেখো সাইজ দেখো ঠিক এই রকম। হ্যাঁ, তো আমার এই বিস্কুটটা খুব ভালো লাগে চা দিয়ে খেতে, এই মিল্ক বিস্কুট আমি ছোটোবেলায় খুব খেতাম, আমার ছেলেও খুব ভালো খায়। তা এখানে না দুই দোকানে যাই হয়তো একটা খেটকি থাকবে, তো যাই হোক 4টে দিয়ে দিয়েছে, এখন অনেকদিন চলে গেলে আবার সেই 2-2.5 মাস পর অর্ডার দেবো। আর ছেলের জন্য ম্যাগি এই একটা, আমার মেনলি তেলটা কেনারই ইয়ে ছিল, তা অন্যান্য ডাল মশলাপাতি সব আছে, ওই জন্য ওগুলো অর্ডার দিইনি। তো বললাম না একটা কোঠার ওপরে গেলে ওরা ডেলিভারি চার্জ নেয় না, তো আমার তাঁতি ভাতি এগুলো জোগাড় করে দিয়েছে। আর একটা ওরিও বিস্কিট, এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার মনে হয়, হ্যাঁ না স্ট্রবেরি ফ্লেভার। আর এই একটা হজমোলা, হজমোলাটা শিশি, তো ওই জন্য এইভাবে প্যাকিং করে দিতে যাতে ভিড়ে না যায়, আমার এই ফ্লেভারটা খুব ভালো লাগে। তো এগুলো না সকালে এসে পুরো স্যানিটাইজার করা হয়েছে, তারপরে অনেকক্ষণ রেখে দিয়েছি, এখন এগুলোকে যে যার জায়গায় প্লেস করে দেবো। এই দেখো ভর্তি মালপত্র, আর এই গুলাব জামুন যেদিনকে আমি করবো সেদিনকে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো এখন আর দেরি করবো না, তোমাদের দেখাই, বাক্সটা কিন্তু খুব সুন্দর দিয়েছে, এই দেখো আমি প্যাকেট থেকে খুলে দিয়েছি। আর এই দেখো আবার এইরকম জিনিসটা খুলতে হয়, আর এই দেখো ঠিক ট্যাবলেটের মতো এটা,
কিন্তু এটা চুইংগাম নয়, লজেনের মতো মুখে দিলে না একটু ঠান্ডা ঠান্ডা লাগবে, মানে ভিক্সের মতো। এই যাও না, চুইংগাম ভালো লাগে না, চুইংগাম হয়ে অর্ডার দিয়েছি। সেন্টার ফ্রেশ নিন। নে কাস্টার্ডটা নে, এখন ড্রয়িং করছে, তাকিয়ে আছে খাবে কি খাবে না। কিরকম? জোরে বলো। ভালো। ফলগুলো খাও, ফ্রুট আর কাটতে হবে না, আমি ছোট ছোট করেই কেটে দিয়েছি। মিষ্টি, তুমি কি খাচ্ছ এখন? তো বন্ধুরা, আমি স্নান টান করে পুজো টুজো করে চলে এসেছি, আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আজকে একটু চাটনি করব, কারণ ও আম শক্ত এনে রেখেছে, তো চাটনি খেতে বেশ ভালোই লাগে আম শক্ত দিয়ে, তো আমি একটু চাটনি করে নেব। আর এঁচোড় এনেছি কালকে বাজার থেকে, সেই এঁচোড়টা করব, চিংড়ি মাছ আছে অল্প। তো এঁচোড় আর আলুটা আমার আগেই প্রেশারে নুন হলুদ আমি সেদ্ধ করে রেখেছি, আর ওই পাশে আমি কাটা পোনা মাছ ভাজছি। তো আজকে এই করবো লাঞ্চ, আর অল্প একটু রান্নাও রয়েছে আগের দিনে, তো ওই দিয়ে হয়ে যাবে আমার আর ছেলের। আর ও তো অফিসে তো রাত্রে খাবে, কারণ ও সকালে খেয়ে যাচ্ছে না, কদিন অফিসে খাওয়া দাওয়া হচ্ছে। তো আমার চাটনি হয়ে গেছে, এবার আমি এঁচোড়টা করে নেব। আর এঁচোড় চিংড়ি তোমরা মোটামুটি সবাই জানো, তো আজকে একটু পেঁয়াজ রসুন দিয়ে করবো। তো আমি আর একদিন তোমাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে কী করে এঁচোড় করে, তো সময় সূচক হোক আমি নিশ্চয়ই দেখাবো। আর এঁচোড় চিংড়ি আজকে করছি, তো অন্যদিন ডিম দিয়ে এঁচোড় বানানোটা দেখাবো। তো চলো বন্ধু, আমি এখন রান্নাগুলো করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো বন্ধুরা, লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ রেস্ট না নিলে আর পারা যাচ্ছিলো না। তারপরে সন্ধ্যেবেলা সন্ধ্যে টন্ধে দিয়ে, সন্ধ্যেবেলা ছেলেকে খাবার ঠাবার খাইয়ে আর ওকে দাদু বাড়িতে দিয়ে এসে আমি এই কাজটা করছি, কারণ এই কাজটা একটা বিশাল বড় কাজ প্রতি বছরে। তো নতুন বইগুলো এখন মলার দিয়ে দিচ্ছি, পুরনো বইগুলোকে পুরনোকে বিদায় জানিয়ে এখন নতুনকে স্বাগত জানাচ্ছি। আর ওদের না প্রতি বছর প্রচুর করে মলাট দিয়ে দেয়, তো আমার প্রতি বছরই জমতে থাকে। তো এবারে ওই পুরোনো মলাটগুলো দিয়ে মলাট দিয়ে নিচ্ছি, আর নতুনগুলো মোটামুটি থেকেই যাবে মনে হচ্ছে, লাগবে না অত। তো এই আর ওদের মলাট যে আমি অন্য কাউকে দিয়ে দেবো তাও হবে না, ওপরে ওদের স্কুলের স্টিকার পুরো ছাপানো। তো অন্যান্য জিনিস যদি এক্সট্রা থাকে না আমি দিয়ে দিই, আমার বাপের বাড়িতে ওখানে প্রচুর বাচ্চা আছে, আমি পেন্সিল রবার অনেক কিছু এক্সট্রা ওদের দিয়ে দেয়, তো এক্সট্রা অনেক থাকে, কারণ ওদের প্রতি বছরই স্টেশনারি আইটেম প্রচুর দেয়, তো আমি দিয়ে দিই। তো এই বছর আর আমি স্টেশনারি আইটেম আর নিইনি, কারণ আগের বছরের জিনিসগুলোই রয়েছে। তো লেবেল, পেন্সিল, রবার যা এক্সট্রা আমার থাকে আমি দিয়ে দিই প্রতি বছর। তো আমার মোটামুটি দেখো বইগুলো হয়ে গেছে। আবার আমন্ত্রণ জানাচ্ছে নতুন কিছুর জন্য যুদ্ধ শুরু হবে, এবার না
স্টেশনারি কিছু নিয়ে হলে প্রতি বছর স্টেশনারি কিছু দেয়, পাণ্ডু দেয়, পেন্সিল দেয়, কালার বক্স, ওয়াটার কালার দেয়, এবার কিচ্ছু নেই কারণ আগের বছরগুলো পুরো প্যাকিং অবস্থায় হয়ে আছে। আর ফ্যানের আওয়াজের জন্য আমার গলাটা একটু আসতে হচ্ছে, আর ফ্যান ছাড়া এখন চলে যাচ্ছে, প্রচণ্ড গরম। আর দেখো এখনও তো ধরো বুক কভার করা হয়েছে, এই দেখো মানে কাটা হয়নি এখন অনেক কাছে। এখন এগুলো হচ্ছে ওদের ওয়ার্কশিট, এটা হচ্ছে ড্রয়িং কপি, আর এগুলো ওয়ার্কশিট এগুলো পরীক্ষার সময় রাখে, মানে এগুলো আর কভার করতে হবে না। এই খাতাগুলো আছে তো ওর নার্সারি ওয়ান টু এর বই খাতাগুলো বিক্রি করে দিতে হবে, কারণ ফ্ল্যাটে এমনি জায়গা নেই। আর এই নতুন আমাদের স্কুলে খাতাগুলোর সংখ্যা অনেকটা বেশি, তো ওগুলোকে বিক্রি করে দেবো। তাই ভাবছি পুরোনোকে বিদায় দিয়ে নতুনকে এখন আমন্ত্রণ জানাচ্ছি। তো এখন আমার বিশাল একটা কাজ বলি না, চলো বুঝলে আজকে ডক্টর এখানে এন্ড করি। আর ছেলে দাদু বাড়িতে আছে, ছেলে থাকলে আমার কাজগুলো আর কিচ্ছু হবে না, এটা নিয়ে টাকা নিবো, ওটা নিয়ে টাকা নিবো, লোকে দাদু বাড়িতে গ্যারেজ করে দিয়ে তারপর আমি কাজগুলো করছি। খাওয়া দাওয়া হয়ে গেছে মানে সন্ধ্যাবেলা, আমার বাবাও এসে গেছে। তো চলো বুঝলে আজকের ডক্টর কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর সবাই ভালো থেকো সুস্থ থেকো। একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো বুঝলে টাটা।